রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বেঞ্চে আক্রমণ করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার অন্ডালের খান্দ্রা কমিউনিটি হলে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতি সভা অনুষ্ঠিত হয়, আর সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিম্ভূত অদ্ভুত বলে কটাক্ষ করলেন রাজ্য মন্ত্রিসভার এই সদস্যা। সাথে তিনি বলেন, বিরোধী দলনেতা শখ ছিল মুখ্যমন্ত্রী হওয়ার, আর সেটা হতে না পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব তাকে তাড়া করে বেড়াচ্ছে। সেই কারণে বিজেপি নেতা যা মন চায় তাই বলে দিচ্ছে, তবে মানুষ পঞ্চায়েত ভোটে এদের জবাব দেবে বলে দাবি করেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই কথা মানুষ তাকে ধিক্কার জানাচ্ছে এবং আমরা বলছি যে উনি অদ্ভুত, উনি কিম্ভূত। তাই এই অদ্ভুত কিম্ভূত লোকেরা এই ধরনের কথা বলে, কারণ দিদির ভূত ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। বড় শখ মুখ্যমন্ত্রী হবে, সে মুখ্যমন্ত্রী আর হওয়া হয়নি, তাই বিরোধী দলনেতা হয়েছে। 1956-তে ঘটার অন্ধকার করে, তারপরে 1956 তার মেজাজেই একেবারে মেজাজি হয়ে পড়েছে, এটা কেউ মেনে নেবে না। সুতরাং বাংলার মানুষ দেখছে এই ধরনের অদ্ভুত। এনআইএ তদন্ত চাইছে বন্দে ভারতে ঢিল মারা কেসে মালদাতে। কেন মারতে যাবে বন্দে ভারতে? আমাদের লোক, আমি তো আমি দেখলাম ছবিগুলো যেটা টুইট করেছেন সুকান্ত বাবু, একটাও তো তৃণমূলের ঝান্ডা দেখলাম না। তা উনি কি ঝান্ডা বিনায় বুঝে যাচ্ছেন? ওনার লোক কিছু করেনি তাই বা কে করে? আমি বলছি ওরা করেছে। এবারে শুনুন, যে যেদিন হলো তার পরের দিন আপনাদেরই সংবাদ মাধ্যম থেকেই তো আমরা জানলাম, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে দুয়ারে সরকার, কন্যাশ্রী সহ রাজ্যের সরকারের একগুচ্ছ প্রকল্পের কথা বলেন। এদিন গতকালের নজরুল মঞ্চে নেত্রী নির্দেশ মাফিক মঙ্গলবার প্রথম পঞ্চায়েতি সভা অনুষ্ঠিত হলো অন্ডালে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক সহ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। আর সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বেঞ্চে আক্রমণ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রলয় বন্দ্যোপাধ্যায়, LCW ইন্ডিয়া, অন্ডাল। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম। ভবিষ্যতে পর্বতারোহী, ভ্রামণিক এবং ট্রেকারদের জন্য সুখবর। আগামী 2023 সালের জানুয়ারি মাসের 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দুর্গাপুর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজন করতে চলেছে 46তম বেসিক ও 41তম অ্যাডভান্স রক ক্লাইম্বিং প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হবে পুরুলিয়ার বেরো পাহাড়ে। অনুশীলন চলাকালীন সকল শিক্ষার্থীদের জন্য থাকা এবং খাবার সুব্যবস্থা থাকবে। আগ্রহী অ্যাডভেঞ্চার প্রিয় সকলকে সাদর আমন্ত্রণ। এই কদিন ক্যাম্প লাইফে অনেক কিছুই শিক্ষণীয় আছে যা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। তাই দেরি না করে নিজের নাম নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন। ফোন করুন 9434101174 অথবা 9434645385 অথবা 9434333050 এই নম্বরে। আমাদের ঠিকানা 18 রুম হোস্টেল, রামকৃষ্ণ অ্যাভিনিউ, এ জোন, দুর্গাপুর 4।